আমার এক বন্ধু জানতে চাচ্ছে হারাম রিলেশনের শাস্তি কি আর রিলেশন করে যারা ধোকা দেয় তাদের জন্য কি কোনো বিশেষ শাস্তির ব্যবধান আছে বিধান আছে কিনা নাকি হারাম রিলেশন হয় দুইজনের সমান শাস্তিই হবে যারা হারাম রিলেশন করে তাদের অপরাধ একটা আর যারা হারাম রিলেশন করে প্রতারণা করে দুই নম্বরই করে প্রেমের অভিনয় করে আসলে দান্দা হলো বন্ডামি দান্দা হলো বদমাইশি এরকম যারা করে তারা ডবল অপরাধ করে একটা হলো ওই যে প্রতারণা করে আরেকটা হলো দুই নম্বরই করে হারাম সম্পর্ক করে এজন্য ডাবল অপরাধ হবে এবং এই অপরাধের শাস্তি ভয়াবহ এটা জেনা আমাদের অনেক তরুণরা এটাকে দোষের কিছু মনে করে না আমি প্রায় সময় বলার চেষ্টা করি দাম্পত্য জীবনে সুখ আল্লাহ তাআলা হারাম করে দিবেন যদি দাম্পত্য জীবনে বিয়ের আগে আকাম কুকাম করেন আর যদি ভালোবাসা ধরে রাখেন আমি এটাকে বলি সফট ড্রিঙ্কসের জাঁজের মতো হলো মানুষের ভালোবাসা সফট ড্রিঙ্কস এটা যতক্ষণ পর্যন্ত ইনট্যাক্ট থাকে বা ওটা ভিতরে ঝাঁজটা থাকে খুলে ফেলছেন দু চার পাঁচ ঘন্টা পরে আর ঝাঁজ থাকে না আগাম কুকাম করে ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াবেন এরপরে বিয়ে করার পরে বৈধ ভালোবাসা টান পড়বে কথা কি বুঝাতে পারছি যারা ভালোবাসার ট্রেনিং দেয় এই যে বিভিন্ন তথাকথিত তারকা বিনোদন কর্মী হ্যাঁ বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এদের বিয়ে দেখবেন বিশাল ডাকডোল পিটিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে হয় আবার সে বিয়া ভাঙতেও দেরি এক একজনের পাঁচটা দশটা করে বিয়ে হয় হইতে দেরি ভাঙতে দেরি না চায়না মালও আরো বেশি লাস্টিং করে ঠিক কিনা বলেন এই যে দুই নম্বরে এটা কেন হয় এই যে বিয়ে ভাঙে কেন গত কয়েক বছর আগে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকের রিপোর্ট বলছে প্রতিদিন ঢাকা শহরে ৩৩টা করে বিয়ে ভাঙছে এখন সেটা আমার মনে 50টার উপরে আমি বিভিন্ন মাহফিলে ঘটনা বলেছি মৌলভীবাজার মাহফিলে গেছি চেয়ারম্যান সাহেব এসে বলছে হুজুর ১০-১৫ দিন হয়েছে চেয়ারম্যান হয়েছি ২৫টা শুধু বিয়ে ভাঙার বিচার আসছে আমার কাছে এই বছরের ঘটনা নরসিংদীতে আরেক চেয়ারম্যান এ বিষয়ে আলোচনা করতেছি পাশে বসা ভদ্রলোক বলতেছে হুজুর কি বলবো আমি চেয়ারম্যান হওয়ার পরে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়ে তাহলে সম্পর্কগুলো ভালো যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো সব শেষ হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো এই অবৈধ সম্পর্ক হারাম রিলেশন এগুলোর কারণে আমাদের দাম্পত্য জীবনে অসুখ তৈরি হচ্ছে যুবকরা এগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য হারাম সম্পর্ক ছেড়ে দেব বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন তাহলে হারাম রিলেশন করে আমার এটাকে নাম দিয়েছেন প্রেম ভালোবাসা এটা হলো খারাপ বাসা এটা কখনো ভালোবাসা হতে ভালোবাসা হলো স্বামী স্ত্রীর মধ্যকার বৈধ যেটা সেটা কেন এর কারণ হলো যেটা অবৈধ হয় সেটা আবার ভালোবাসা কিভাবে হয় এটার নাম দিয়েছেন আপনারা প্রেম আবার বলে পোলাপান হাদিস বানাইছে বলে প্রেম পবিত্র জিনিস বলে স্বর্গ থেকে আসছে এরকম বহু ভিত্তিহীন বোগাস হাদিস বানাইছে মনে রাখবেন এই প্রেম কোনো পবিত্র জিনিস না স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম কি হতে পারে পবিত্র হতে পারে এটা হলো মেয়েদের ফুসকার চটপটি বাদাম চাইনিজ খাওয়ার ধান্দা আর মেয়েদের হলো ছেলেদের হলো বদমাশি করার ধান্দা নাম দিছে প্রেম এগুলো কয়টা বিয়ে বলতে টিকে বেশিরভাগই দুই নম্বরই করে মেয়ের সাথে মেয়ে পড়ানোর জন্য অনেক মিথ্যা কথা বলে তোমারা ভালোবাসি তোমার ছাড়া বাঁচবো না হানতান এদিকে মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল এসে বলে হুজুর একটা ভালো ছাত্রী দেখেন আপনার ঠিক না বে ঠিক আল্লাহ তালা এই প্রতারণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এগুলো গুনাহের কথা ভাই